দেশের কোনো প্রধানমন্ত্রী মানুষের কাছে এত মিথ্যাবাদী বলে প্রমাণিত হয়নি। পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনে সাংবাদিক সম্মেলন করে এইভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা আব্দুল মান্নান। এনআরসি প্রসঙ্গে মান্নান বলেন, প্রধানমন্ত্রী বলছেন এনআরসি চালু করা হবে না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এনআরসি চালু করা হবে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগেরও দাবি করেন আব্দুল মান্নান। এরই মধ্যে ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী মানুষের কাছে এরকম মিথ্যাবাদী বলে প্রমাণিত হয়নি। আমাদের প্রধানমন্ত্রী প্রতিটা কথার মধ্যে তার মিথ্যাবাদিতা, এবং এখন তো আমাদের চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলছেন আমি সদা সত্য কথা বলিব, উনি যা বলছেন সেটা দিচ্ছেন, যেটা করবো তার পরে দেখাচ্ছে তার আর একটা পরিণতি, মুখের পরে দেখাবার একটা সুযোগ পাওয়া যাচ্ছে। তো প্রধানমন্ত্রী আজ পর্যন্ত একটা সত্যি কথা বলেছেন বলে মনে হয় না। উনি যা বলেন সব নিজের কোয়ালিফিকেশন থেকে শুরু করে নিজের ক্ষমতায় থাকার জন্য যত রকম মিথ্যাবাদ বলতে হবে সব কিছু করেছেন। একবার বলছে এনআরসি চালু হবে না, কোনোদিন কোনো বিতর্ক হয় না, তার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এনআরসি চালু হয়েছে, তো স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করুন। এদের সৌজন্যপতি কমলাপতি ত্রিপাঠী রেলমন্ত্রী, ইন্দিরা গান্ধী তখন একটা সাংবাদিক বৈঠক করতে গিয়ে প্রধানমন্ত্রী বলছে রেলের কিছু কিছু কাজে ব্যর্থতা আমি লক্ষ্য করছি, দেখা যাচ্ছে রেলের কিছু কাজে অভিযোগ আছে, ওই কথা বলেছিলেন। সার্ভিস রেলের সার্ভিস নিয়ে কিছু অভিযোগ মানুষ করছে, তাতে কমলাপতি ত্রিপাঠী সমস্যার রেজিস্ট্রেশন পাঠিয়ে দিলেন ইন্দিরা গান্ধীর কাছে যে দয়া করে অন্য লোকের রেলমন্ত্রী করুক আমি থাকুন। এটি ছিল কংগ্রেস কালচার, যেখানে প্রধানমন্ত্রী যা বলছেন তার বিরুদ্ধে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনোলজি করোনোলজি বাঙালি বলতে পারবো, বাঙালি লিখতে পারবে না, কারণ সে একাডেমি কলেজ সেন্টে জেলখানা আসামি সে করোনোলজি সব বোঝাচ্ছে, এসব বুঝিয়ে সে দেখাচ্ছে এনআরসি হবে, এনপিআর হবে, এনআরসি হবে, সিএ হবে, কিভাবে পর্যায়ে। আর প্রধানমন্ত্রী বলছে না এনআরসি হবে না কিছু, তো ডায়লগটি শুরু করবে, ডায়লগটা প্রথম থেকে শুরু করতে হবে, তাকে রাফাল ডায়লগ শুরু করতে হবে, তাকে শুরু করতে হবে 15 লাখ টাকা দিয়েছেন কিনা সেটা নিয়ে শুরু করতে হবে, তাকে শুরু করতে হবে 10 কোটি টাকা দিয়েছে কিনা, 10 কোটি লোককে চাকরি দিয়েছে কিনা শুরু করতে হবে, তাকে শুরু করতে হবে কালো টাকা উদ্ধার করেছে কিনা শুরু করতে হবে, তাকে শুরু করতে হবে নোটবন্দির জন্য কত মানুষের লাভ হয়েছে। তিনি তো বলেছেন আমাকে 50 দিন না 50 দিন সময় দিন, আমি দেখবেন সমস্ত ভারতবর্ষের অর্থনীতিকে পাল্টে দেবো। আজকে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে, তাকে তার সাথে আলোচনা করতে গেলে তো অনেক কিছু আছে। আজকে আলোচনা করতে আজকে দিনে নোংরা কি 200 টাকা কেজি পেঁয়াজ, সেটা কি আজকে দিনে নোংরা? তিনি নিজে বলছেন সে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে যে পেট্রোল ডিজেলের দাম 30 থেকে 34 টাকার মধ্যে তিনি করে দেবেন, এই মনমোহন সিং এর সরকার করতে পারছেন না। আর সেদিন আসবে আমি প্রধানমন্ত্রী হলে আমরা সরকার এলে আমরা করে দেবো, তখন ছিল 150 ডলার পার ব্যারেল ক্রুড ব্যারেলের দাম আন্তর্জাতিক বাজারে, আর এখন $50 নিচে নেমে গেছে ব্যারেলের দাম, 34 টাকা করতে হবে না। যা কংগ্রেসের আমল ছিল সেটা করুন, আলোচনা করতে হলে তো অনেক কিছু করতে হবে। কে আপনাকে বলছে আপনি এইসব পড়াশোনা জিজ্ঞেস করছেন? আজকে ভারতবর্ষে হিন্দু মুসলমানের ঝগড়া লাগিয়ে আজকে সামলাতে পারছেন না, দেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার লজ্জা করা উচিত। সমস্ত প্রশাসনিক ব্যবস্থা থাকা সত্ত্বেও আপনি কলকাতার বুকে দাঁড়িয়ে জনরোষের বুকে ভয়তে আপনি রাস্তা দিয়ে যেতে পারলেন না, স্থলপথে কোথাও যেতে পারলেন না, আকাশপথে বা জলপথে যেতে হলো, রাজভবনে থাকতে সাহস পেলেন না, চলে গেলেন বেলুর মঠে থাকতে। এই তো প্রধানমন্ত্রী তো বুঝতে পারছেন জনব্যবস্থা যে কোথায় গেছে। আজ এটা কয়েকটা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই, সমস্ত দলগুলো আজকে সমস্ত রাজনৈতিক দল গণসংগঠন সবাই প্রধানমন্ত্রীর বিদ্যাচিত হয়ে দাঁড়িয়েছে। এটা ওর একটা নাটক, অনেক নাটক করতে দেখেছি, এটা আর একটা নাটক, এটাই নাটক ছাড়া কিছু নাই। প্রধানমন্ত্রী কাজে আর কথায় দুটো আকাশ পাতাল পার্থক্য আছে, ভবিষ্যতে আর পার্থক্য ঘুরতে বলে মনে হয় না। মানুষই ঘুরছে দেবেন হিটলারের যা পরিণতি ছিল ওরা তাই পরিণতি হবে তখন বুঝতে পারবেন, আমরা প্রধানমন্ত্রীর কথা কোনো গুরুত্ব দিই না। কলকাতা বিশ্ববিদ্যালয় রিপোর্ট হলো বোল্ড।